Ketim the jublay hagane ko por ko bamanta. Ishwar bakko eshomoy. Ninja phane ko sam ko bashishpala. Ebong gitsomita exotero. Ninyoban pule yeki artune kilkhon. Amra duti por porbo. Kabasam bat kabasam. Ebong char ebong panch. Psalm 103 verses 4 and 5. The Bible kaong kumne. Uba suspa yaga jingim ga jumpa naga jingjo. Lani uba palat yaga jingim ga jumpa naga jingjo. Ebong siti hoche jini tumar jibon ke se kharap jibon theke jini tumake mukto koreche. Uba pinpong pan sniyat yapa. এবং যিনি তোমাকে তার মুকুট দ্বারা পরেছেন দেখি চিংলাইস নাই তার অনুগ্রহের বিনিময়ে বাকি জিনিস নাই বচন এবং তার সেই নম্রতার অনুগ্রহে উপপন কিটাং ইয়াকে সুন্দর জন্তা এবং যিনি তোমার জিহ্বাকে পরিপূর্ণ করেন দেখি এই কি বাবা অন্য কিছু ভালো ভালো কিছু দ্বারা গাপন পেন্ঠ মাই ইয়াকে জিংলং সামলা জন্তা যেটা তোমার যৌবন কালকে সুন্দর এবং আরো আশীর্বাদিত করবেন এবং এটার অর্থ কি বাইবেল বলে এবং যিনি তোমার সেই খারাপ জীবনকে উদ্ধার করেন অথবা যিনি তোমার জীবনকে মৃত থেকে জীবন দান করেন ধরুন মনে করেন একজন লোক একটা 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 নদীতে মানে মাছ ধরতে গেল এবং সেখানে বর্ষি বইতে বইতে এবং সেই মুহূর্তে শুনতে পেল যে আরেকজন যুবক চিৎকার করে বলছে যে সাহায্য করো আমাকে এবং অনেক সময় অনেক লোক যে তারা পানিতে ডুবে মরে যায় এবং যিনি মাছ ধরছেন ওই সময় তিনি হচ্ছেন বয়স্ক লোক এবং যখন তিনি শুনতে পেরেছিলেন কেউ চিৎকার করছে আমাকে সাহায্য করো তিনি তাকালেন কোথায় 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 সে শব্দ এবং আপনারা জানেন যে যারা মাছ ধরে তারা সবসময় তারা সেই কি বলে লাইট তারা নিয়ে যায় এবং তারা যে এটা ব্যবহার করার সময় তার শক্ত দড়ির প্রয়োজন ছিল তাকে এবং এই বুড়াটা তিনি দেখতে পেয়েছিলেন যে চিৎকার করছে যে যুবকটা তার হাত তার আঙ্গুল দেখা গেছে যে কয়েকবার সে ডুবছে উঠছে ডুবছে উঠছে এবং সেই মুরব্বি তার দড়িটিকে নিয়েছেন এবং যে যুবক বলছে আমাকে সাহায্য করো দড়িটাকে তিনি ছুঁড়ে দিলেন সেই যুবককে বললো আমার এই দড়িকে ধরো আমি তোমাকে সেই উঠিয়ে নেবো আমি তোমাকে টানবো সেই মাটির দিকে টানতে সে টানছে টানছে সেই যুবক এবং সেই যুবক সে মুক্ত পেল এবং বাইবল বলে যারা ঈশ্বর নাম ডাকে ও তাও খটকার পানি নাম ডাকে আহ্বান করে তাকে পরিত্রাণ আপনাদের সেই মরার মুহূর্ত চিৎকার করছেন কে আমাকে সাহায্য করবেন আমাকে সাহায্য করবেন আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আপনাদেরকে মুক্ত করবেন দুই নম্বর অঙ্গ বাইবেল কুমাই বেল বলে উপপন ফং পান সিয়ে তিনি আমাকে মুকুট পরিয়ে দেন
কেহিগনে কপনসি এই বুকুটা কি হদ পর কবা কি আই বর ইউস ইন যখন কোন রাজাকে সম্মান দেওয়া হয় কি বো ইয়া কপনসি তখন সেই বুকুট পরায় ন হয় হগ ক্লিক জার মাথায় না পেট ইয়া গওয়াই কে ভিডিও আমি একটা ভিডিও দেখেছিলাম হগ পর বপলংস ইন যখন কোন কাউকে যখন রাজা পদে নিয়োজিত করা হয় ইয়া গওয়াই নি কি ইম হগনে কে পুত্রাই এই যে কোন রাজা বারানী কে লপন পং ইয়া কপান সিয়ে তখন সেই মুকুর তার মাথায় কপান সিয়ে মাও গর্ব এবং সেই দাম নামি দামি মুকুর পরানো হয় কসির কবনলা এবং সেই মুকুর স্বর্ণের মুকুর বা অন দ্য লিন্ড এবং যখন সে যাজো উলা বো ইয়েনে কপান সি এবং যাজো কেরা যখন সেই স্বর্ণের মুকুট পরে হাকব কুম গদ গপ এবং যখন সেই মুহূর্তে ইকতিয়ার গদ ধন হাকা তখন তার সেই শক্তি সে থাকে তার হাকব কুম গদ গপ এবং সেই মুহূর্তে কপর গদ ধন হাকা এবং সেই শক্তি তার মধ্যে থাকে হাকব কুম গদ গপ এবং সেই সময় কপুরম গদ ধন হাকা এবং সেই গৌরব তার জীবনে থাকে হাকব ক্রাম শফং গ যখন আমরা সেই মুকুটে আমরা সেই মূল্যবান চরিত্রের বিষয় বলি এবং যৌবনকাল হচ্ছে সেই সুবর্ণের যৌবন এবং তাদের মূল্যবান জীবন সত্যি এবং তাদের সেই সত্যি জীবন এবং পবিত্র জীবন জীবনকালে যে যুবক যুবতীর জীবনে নিতন কাম বান রি কন্ডং ইয়াকা জিংলং কর্ডর কাবো প্লে ইউলা আই হাগা সেই সুন্দর যৌবন কালকে সব সময় নিরাপদে রাখার জন্য যেন চেষ্টা করি বোন কি সময় কি সথো ইয়াকানে অনেক সময় অনেক যুবক যুবতীরা তারা বোঝে না কি ডোনো ইয়াকা জিংলং সত্যি কিছু যে তাদের সেই সত্যিকারে খুঁটি বা পবিত্র জীবন আছে কিনা ও মি ডো ইয়াকা জিংলং কাবো কর্ডর এবং অনেক সময় আমরা হারিয়ে যাই সেখান থেকে না খরচতি আমি আহ্বান করি হাগানে কা মে কাবো মন্ডে এই সন্ধ্যাবেলায় গো মূল্যবান জীবন সম্পর্কে তোমরা জেত এবং সেটা গৌরবের বিষয়ে বলে এবং কতজন যুবক যুবতীরা যারা সম্মান চায় গৌরব চায় আর হাত তোলেন আমি অনেক অনেক যুবক যুবতীদেরকে বিবাহ করিয়েছি আই লাইক ইট আমি এটা পছন্দ করি ও ইয়েস ও ইয়েস কত ফাউট আমি শত শত জনকে চিলা ইয়াং হক মাত জানা তারা আমার সামনে দাঁড়িয়ে বনং ইয়াকি এবং তাদেরকে প্রশ্ন করি ডু ইউ লাভ দিস ম্যান তুমি সেই পুরুষকে পছন্দ করো ডু ইউ লাভ দিস গার্ল তুমি সেই মহিলাকে সেই সুন্দরীকে ভালোবাসো ইয়েস আই ডু ইয়েস আমি ভালোবাসি নপন স্মাইল ইয়াকি আমি তাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ করি কিয়ন হয় তারা বলে হ্যাঁ হ্যাঁ আমি ভালোবাসি আমি ভালোবাসি ও হোয়াট অ্যান অনার এবং এটা ও কত না সম্মানজনক একটা এবং কত গুরুত্বপূর্ণ সম্মান বকি সামলা কিস জান ইয়া লং ইয়িং দ্য লং সেম গে জংকি নেকে ইয়িং গে জমুত্রা রাজ যুবক যুবতীরা যখন তাদের সেই পরিবার ঈশ্বর মধ্য দিয়ে আরম্ভ করে রেঙ্কা বাক পুরম হগ খলি গে জংকি এবং সেই স্বর্ণের মুকুটের মাধ্যমে তাদের মাথায় আমেন আমেন ও হাদ দ্য মাইটি গড বি সার আমেন আমাদের ঈশ্বর গৌরবময় ঈশ্বর বকি বক কি সামলা এবং সেই ধরনের যুবক যুবতী তারা হচ্ছেন সেই সমস্ত যুবক যুবতী যাদের জীবনে যিশু আছেন অন্তরে এবং পাস্টর তারা অনেক সময় গৌরব চায় প্রভু যিশু হচ্ছেন সেই ঈশ্বর গৌরব এবং আপনারা যারা যিশুতে থাকেন এবং আপনারা ঈশ্বরের সৌগৌরব গৌরব পান এবং সেই যিশু আপনাদেরকে পরিচালনা করে যেন আপনারা সেই ঈশ্বরের উচ্চ বেদিতে পবিত্র বেদিতে উঠতে পারেন তিনি সেই স্বর্ণের মুকুট পরিয়ে দিবেন এবং সেই মুকুট আমাদেরকে বলে দেয় সফঙ্গ
সেই শক্তি সম্পর্কে বলে আই এম অ্যামেজ এবং আমি সেই বিষ কোন কি সামলা কিংডম বল এবং অনেক যুবক যুবতীরা তা যাদের জীবনে কোন শক্তি নাই কোন শক্তি নাই কোন শক্তি নাই ওয়াই কেন ভ্যাম পাস্টর না পাস্টর আই এম সো উইক আ পাস্টর গা পাস্টর না তোমার I like my uncle so much. Pastor, get up. Pastor, abhi durbol. Balai pitlo. Kena apni durbol. Pidan kam ban ke liye ki nahi ke jin ke liye. Apnara aise hi prashna korte paren. Balai. Kena durbol. Na ko apna hong ye fi. Ami bolte chai. The Bible kong. Ebon Bible bole. I upatlot unong banalong ubaklain. Jeno sei durbol jeno bole je ami shoktishali. Hagne ke me kabon cha. Ei muhurte. যারা দুর্বল আছেন যেন না খান যেন বলেন আমি শক্তিশালী আমি শক্তিশালী হাকাজিন খান কে চমৎকার সেই প্রভুর শক্তিশালী ও হালেলুয়া ও হালেলুয়া উপালুয়াং এবং পল তিনি বলেন লং ঠিক বা খান তোমরা সেই শক্তিশালী হও হাকা বর বাকাজিন খান কে চমৎকার এবং সেই পুরুষর এবং পবিত্র আত্মা শক্তিতে ও প্রিয় পাস্টর আও আপনারা বলেন পাস্টর ভিখলাইন আপনার আপনি কি সবল না কো আপন অং ইয়ে ফি কুমনে আমি বলতে চাই এই ভাবে দেখা বর জঙ্গা এ আমার শক্তিতে আমা আমি নয় হেনরে কফি বাইবল গ বাইবল বলে অং দেখা বুট অং দেখা বর তোমার শক্তিতে এবং তোমার বুদ্ধিতে নয় হেনরে ডো মিন সেম জঙ্গা অং ট্রাই কি পা কিন্তু আমার আত্মা দ্বারা তুমি শক্তিশালী হবে হ্যাভ আ ফিল ডন ইয়া মিন সেম জঙ্গু প্লে বিলং কি বা খান জানো যখন সেই পবিত্র আত্মা তোমাদের অন্তরে তখন তোমরা শক্তিশালী হয়ে থাকো আই হ্যাভ নো পাওয়ার আমার কোনো শক্তি নাই বাট দ্য পাওয়ার অফ গড ইজ ইন মি কিন্তু ঈশ্বরের যে শক্তি আমাদের আমার আছে নন্দন বর না লাগে আমার নিজস্ব কোনো শক্তি নাই হেনরাই কা বর কা জুমু প্লে কা ডন কিন্তু ঈশ্বরের শক্তি আমাতে আছে কাদে কা বর কা জুমু প্লে সেটি হচ্ছে ঈশ্বরের শক্তি কাবা পরিষাদ বর যেটা আমাকে শক্তি করে দেয় ফিয়ং গটন কাম ইয়াকনে কা বর আপনারা বলেন আমার সেই শক্তি প্রয়োজন না ওয়ান হামে না কা পন্থা জংটি আমি এখানে এসেছি আপনাদের জন্য পানিয়া লাফাফি আপনাদের কাছে সুখ ঘোষণা করার জন্য প্লে ইউ নাই বর ইয়াকি এবং যেন ঈশ্বর আপনাদেরকে শক্তি দেন আমেন আমেন ফিলম হাপশো আপনারা কোন সময় পতিত হবেন ফিলম ফাইটে আপনারা কোন সময় পিছনে ফিরে যাবেন ফিলম কলম আপনারা পড়ে যাবেন হেনরি ফিন জেমস ক্যাম আপনারা শক্ত হয়ে দাঁড়িয়ে হাফ টেন জঙ্গ তোমা এবং সেই কঠিন যুদ্ধে হাফ টেন জঙ্গ জিঙে আপনাদের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে ফিনম না আই নো ইউ প্লে তখন বলবেন আমি ঈশ্বরকে ধন্যবাদ বড় কিছু তার এই ভালোবাসা শক্তির জন্য কোয়াই এক বর মন্তা আপনারা কি চান সেই শক্তি এখন ওয়ান শু জিসু জিসু কাছে ছুটে আস হাউ জিসু দণ্ড পারস জিসুতে সমস্ত কিছু রয়েছে হালেলুয়া হালেলুয়া অন দ্য বাইবেল বাইবেল বলে উপপঙ্ক জান এক সুন্দর কে জন আমাকে পরিতৃপ্ত করবেন আমার জীবন কি এই কি এই কি বাবা তার সমস্ত কিছু ভালোর মধ্যে দিয়ে কি নরওয়াই বা বান জং কজলা মেগালয়লা এবং মেঘালয়ের জেলাতে যারা ভালো ভালো শিল্পী কিরওয়াই কুমনে তারা এইভাবে বলে রূপপেন কিদাং ইয়াকা সন্তুর জংফা যিনি তোমার জীবাগ্রেকে পরিপূর্ণ করে যাকি এই কি বাবা সমস্ত ভালো কিছুর বিনিময়ের মধ্য দিয়ে আমরা সময় প্রশ্ন করি এটা কি আমাদের জীবাকে পরিপূর্ণ করবেন কোনো কিছু করু ভালো কিছুর মধ্য দিয়ে না ডাং প্রখাত মেন শুয়া আমি আগে চিন্তা করতাম মর্নিং সকালে রসগোলা রসগোলা আফটারনুন এবং দুপুরে লালমোহন লালমোহন নাইট টাইম এবং রাত্রে চিকেন চিকেন
পরে আমি বুঝতে পেরেছিলাম এটা হইতে পারেছি আগে সে খাওয়া খাদ্য বিষয়ে বলতে চায় না সিনাপারে না আমি এইরকম সে শিক্ষা পেয়েছি যখন বাইবেল বলে তোমার জিব্বাকে তিনি পরিতৃপ্ত করবেন দেখি এই যে এই কি বাবা ভালো করে কিছু বদলি কেবল মুদনাকে সিন্দুর জন্য এতে ইচ্ছে আমার আমার জিব্বা দ্বারা কান্নিকে চিনিয়ে রয় ধরাই এতে ইচ্ছে আমার জিব্বা থেকে আমার মুখ থেকে ঈশ্বর গৌরব করা বের হবে কোন তাও ডেভিড ওয়াং সেই জন্য দাউদ তিনি বলেছেন যে চিনিয়ে রক দেব লং বরাবর নাকে সিন্দুর জন্য সমস্ত গৌরব ঈশ্বর গৌরব প্রশংসা যেন আমার মুখ দ্বারা হয় হালেলুয়া বোন কি সামলা অনেক যুবক যুবতীরা কি কিনু তারা কি কিনু সমালোচনা করে কি ক্রেন্সি তারা খারাপ কথা বলে কি ক্রেন ইয়ে কেন কেন কবর ইয়ে দেই বাট তারা কি সময় ঈশ্বর বাক ছাড়া কথা বলে মানে সুবিধাজনক না উপায় লাগে ঈশ্বর হন্দাই ঈশ্বর জাতিরা অতীতে উক্রেন ব্যাংক ঈশ্বরকে তিকারি করত মসিকে তিকারি করত এবং তারা সমালোচনা করেছিল ঈশ্বর এবং তারা সেই মুখ তারা এবং তারা কানাকানি করত এবং তারা যে হিংসাংসির কথা বলে এবং তারা একে অপরকে নষ্ট করার কথা বলে এটা সুন্দর জীবাগ্রে নয় কিন্তু সেই সমস্ত লোক যাদেরকে ঈশ্বর পরিপূর্ণ করেছেন দেখি এই কি এই কি বাবা সমস্ত ভালো কিছুর মধ্য দিয়ে হাতে জাকা জঙ্গে জিনিস যে খারাপ জায়গার পরিবর্তে সেখানে তারা ভালো কথা বলবে হালেলুয়া হালেলুয়া হাকে জাকা জঙ্গে জিনপান যেখানে অসুস্থতা রয়েছে কিং ক্রেন ইয়াকে জিনপান খিয়া এবং সেখানে তারা অসুস্থতার কথা বলবে হাকে জাকা জঙ্গে জিন দো জিনকারম্যান যেখানে নিরাশার জায়গা আছে কিং ক্রেন ইয়াকে জিনকারম্যান সেখানে তারা আশার আলো জ্বালিয়ে হাকে জাকা জঙ্গে জিন ডুম যেখানে অন্ধকার জায়গা ছিল কিং ক্রেন ইয়াকে এই কে এই কবশা সেখানে তারা আলোর কথা শোনাবে এটার অর্থ হয়েছে যে ঈশ্বর তাদের তাদের সমস্ত জিব্বাগ্রে কে তা ভালো কিছু দিয়ে পূর্ণ করেন নাই কোন থাকা বাইবেল কম সেজন্য বাইবেল বলে এবং সে সুস্থতার কথা বলা কথা বলা এবং সে বিজয়ী কথা বলা জীবন কি সামলা কি অঙ্কুম নেই এবং অনেক যুবক যুবতীরা এভাবে বলে পাস্তর নামলা ও পাস্তর আমি তো পারি না পিয়াই না দিও শয়তান তখন আপনার শয়তানকে সে সুযোগ দেন ওয়াট অঙ্গ নামলা কোনদিন সময় কোন সময় বলবেন আমি পারি না আপনারা বলবেন আমি সমস্ত কিছু দিয়ে হাউ ক্রিস্টুম অপেন সাইড বল ক্রিস্টের মাধ্যমে যিনি আমাকে শক্তি দিয়েছেন ও হালেলুয়া হালেলুয়া তনু ক্রিস্ট অপি এবং প্রভু খ্রিস্ট আপনাদের মধ্যে আছেন ওন পনায়াতি তিনি আপনাদেরকে জয় জীবন করতে দিবেন তো বাইবেল কম বাইবেল বলে যিনি তোমার যৌবন কালকে নূতন করে দেবেন গম কাপুকনি
সেই শকুনের নয় কালমতকে বাকি কিউ সিম্পকলি রাত কি দিন জব কে কত জন জানে শকুনের জাস্ট এনজয় দিস ইভেন উপকনি ইউ সিম্বহের শালয়ে সেই শকুন আমরা জানি যে অনেক উঠে উঠে কপলং ইউফি লং উপকনি উদেউস এইম জন কি সিম দ্য কিং অফ অল আমি বলতে চাই যে শকুন হচ্ছে সেই পাখিতে রাজা এবং সেই শকুন যখন উড়ে যায় আকাশে তখন তার উড়ন্তর মধ্য দিয়ে প্রকাশ পাওয়া যায় তার গৌরব সেই পাখির গৌরব কি কোন সামলা কি দেবন লং কুম পুকনি এবং সেই যুবক যুবতীরা পাড়া যারা আছেন সেই শকুনের ন্যায় হতে হবে কি কোন যে চমুপলাই এটা ঈশ্বরের সন্তান কি উজ্জ্বল হবে পৃথিবীর কাছে এবং অনেক উচ্চ উপরে উচ্চ উপরে এবং উপরে তারা উজ্জ্বলিত হবে উতাউদিনী এবং এটি হচ্ছে আমি আরো শিক্ষা নিতে চাই সেই শকুনের জীবন থেকে কোন কি সাম্রাজ্যকারী বাংলাদেশের ওই যুবক যুবতীরা আছে লুক আপ উপরে দিয়ে তারা ফ্লাই হাই এবং উপরে উঠে হের সজ্রমে উপরে উঠেন উপরে উঠে এবং জনগণ তোমাদেরকে দেখবে কিনি কি ভ্রিউ কি বা কিউ শালো এবং যারা উপরে উঠে তারা যারা উপরে সামনের দিকে আপনারা যে কোনো ধরনের কাজ করেন না কেন আপনাদেরকে প্রশ্ন করা হবে হু আর ইউ তারা কে আই এম আ চাইল্ড অফ দ্য মোস্ট হাই গড আমি সেই সর্বক্ষমতা অধিকারী ঈশ্বরের সন্তান হাল্লেলুয়া হাল্লেলুয়া ও ইয়েরয়ত্রা হো প্রভু গৌরব উপকনি সেই শকুন এমন এক ধরনের পাখি যার চোখ খুবই উজ্জ্বল হি হ্যাজ এ ভেরি পাওয়ারফুল ভিশন তার খুব মানে শক্তিশালী দর্শন মানে চোখের দর্শন লং গজিম বাতাই কুম নে অনেক সময় অনেক ব্যাখ্যাকার আছে বা উপকনি যে সে শকুন ওলা বানিও ই দেখতে পারেন এই রাপিড বা রেট যে রাপিড ছোট রাপিড হাকে জিনজনাই কবসাও কিলোমিটার এবং 4 কিলোমিটার দূরত্ব থেকে তিনি দেখতে পান ফিলাবন মোটর আপনারা কল্পনা করতে পারেন না নাম যে ভাই কি দর্গ জন্তু আমি এর চেহারা আমি দেখতে পাই হেনরি পুকনি 4 কিলোমিটার লাবন ইউ ইউ সে সকুন 4 কিলোমিটার দূরত্ব থেকে দেখতে পারেন এবং ছোট সাপকেও টুকনি দেখতে পারে অনেক দূর থেকে টুকনি এবং সেই শকুন তিনি টার্গেট করেন এবং সেখানে এমন ভাবে উড়াল দেয় তখন সেই সাপকে নিয়ে যায় উড়া সেটা স্কুম এবং তার সেই বাসায় নিয়ে যায় কি কোন সামলা সেই যুবক যুবতীরা জঙ্গিনী কি সুই কি বা মেন্টা এই 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 কালের যুবক কি জেই বন্ধন কা জিনিও ইজনাই আপনাদেরকে সেই দূরদর্শিতা থাকতে হবে হোয়াট ইউ ইটান ইয়াকা বলাশাই শুধুমাত্র আগামী কালকের জন্য নয় ইউ ই ইয়াকা আর ফুল সানস্নেম কা বলে সমান দেখতে হবে 25 বছরের পরের বছর ইউ ই ইয়াকা শিসপা স্নেম কা বলে সমান 25 বছরের দূরত্বের বিষয়ে কথা বলবেন দেখবে তা দা বাইবেল কম এবং সেইভাবে বাইবেল বলে ইন দা লাস্ট ডেজ এবং সেই শেষ দিকে নান থে বুক হিউম্যান সিম জনা আর আছে আমি আমার আত্মাকে ঢেলে দেব হ্যালো অর্জুন কা দো বারো সমস্ত দেহের উপরে কি কোন সামলা সম্রান এবং যুবক যুবতীরা তারা সমস্ত কিছু সে দর্শন দেখতে পারে ও মার্টিন লুথার কিং ও অং ইয়াকে লেগে চিনকরা তিনি এই বলেন আই হ্যাভ আ ড্রিম আমার স্বপ্ন আছে না ধন ইয়াকে চিন ফসনি আমার একটা স্বপ্ন আছে ওয়ান ডে এক সময় হাগাওয়াই দা সি এক সময় একদিন ও ডায়ং সেই কালো মানুষ আদু টলে তিনি সাদা কিন ইয়া সং হাগা জোগামে একই সাথে বসবেন কিন ইয়া বান ইয়া বান যা একই সাথে খাওয়া দাওয়া করবে ও কথা কলা ওরলং এবং এটা সত্যি এটা বাস্তবে
আপনাদের পরিষ্কার দর্শন থাকতে হবে, আপনাদের সেই দূরদর্শিতা থাকতে হবে, প্রথমে নিজের জীবনকে কি দেবেন অথবা প্রশ্ন করতে পারেন আমাকে আপনার কি দেখা আছে আমার আপনার জীবনে আপনি কি দেখেন আমি এই প্রার্থনা করি এবং আমি জানি যে একদিন এবং আমার কোন অনিশ্চয়তা নাই একদিন আই উইল সি জিসাস আমি যিশুকে দেখতে পাবো হচ্ছে আমার দূরদর্শন দেখেছি না ফোকাস আমি দর্শন করছি আই উইল সি এবং আমি দেখবো দ্য ইটারনিটি সেই ক্ষমতা Hallelujah, hallelujah. What do you see now? এখন আপনারা কি দেখবেন? POE ayumanta. আপনারা এখন কি দেখছেন? POE nam shalan dat jomne ka sundre. আপনি সেই মেঘের উপরে দেখতে চান, দেখতে পেয়েছেন? তখন কবনে? এই স্বর্গ আছে। Hallelujah, hallelujah. বা কত কবনে? এবং সে স্বর্গ হচ্ছে। ফিনলেশতা সেখানে যাবেন। Oh Jesus. যিশু বলে, I am the way. আমি পথ। Hallelujah, hallelujah. Hallelujah, hallelujah. আগে নাকি জিনিস সাইন? এই সবাতে না কোয়া আপিন ইউ ই এটা আমি চাই যেন আপনারা সেই দর্শন দেখতে পান প্রত্যেক ওই যে জিনিস ই কোয়া শান আর একটি খুব পরিষ্কার দর্শন কবি ডন কাম্পানি ই যেটা আপনাদের দরকার সেটা কথা গেল এবং সেটা হচ্ছে সি ইয়োর সেলফ নিজেকে দেখা আচ্ছা সে দেখা সি ইয়োর সেলফ নিজেকে দেখা বোন কি প্রেম নিনাং বানিও ইতাং ইকি ওয়াই আমরা অনেক মানুষ আমরা অন্যদেরকে দেখতে পারি নামা বান পেট ইকে জিনতলক জনি কষ্ট আমি দেখতে পারি যে তার দুর্বলতা আছে পাস্টর মই ইরুইলা বান পেট ইকে জিনতলক জনা এবং তিনি আমার দুর্বলতা দেখতে পান হেনরে কবে বঙ্গিল ইও ই ইকে জিনতলক লা জং এন্ড কঠিন আমাদের আমার নিজের দুর্বলতাকে দেখা বড় কঠিন কাজিং জট আমাদের সামাজিক যে সমস্ত চূর্ণ বিচূর্ণ হওয়ার সময় ব্যবস্থা কারণ হচ্ছে আমরা নিজেকে দেখি না ও ইশায়া প্রফেট এবং ভগবতী ঈশায়া হাগ পরগ বৌদ্ধ হাগ টেম্পল যখন তিনি সেই পবিত্র মন্দিরে ছিলেন যখন তিনি ঈশ্বরের পবিত্রতা দেখতে পেয়েছিলেন তখন তিনি নিজেকে দেখেছিলেন এবং এটি হচ্ছে আপনাদের দর্শনের প্রয়োজন এই সন্ধ্যার সময় এবং ঈশায়াও বলেন ঠিক আমাকে ঠিক আমাকে অন্যদের দিকে আপনার হাত তুলবেন না দেও ইয়ালাদে নিজের দিকে হাত তুলেন করতে জানা ঠিক আমাকে ওয়াং প্রফেট এবং সে ভাববাদী বলছে লা দাও প্রফেট ওয়াং করতে জানা যদি সে ভাববাদী বলতে পারে ঠিক আমাকে ফিদে কি এ আপনারা কে ফিদে কি এ আপনারা কারা কে ও করতে জানা আ ঠিক আমাকে করতে জানা ঠিক আমার নাম কালা কবর আমার যদি আমি মন পরিবর্তন না করি ইয়ো ইয়ালাদে হাগনে গমের সামলা আমি এদের করতে চাই নিজেকে যাচাই করুন তোমাদের যদি মন পরিবর্তন না করো এবং শেষে বাইবল বলে আমি শেষ করতে চাই যে এই যে শকুন পাখি যখন কয়েক বছরে পৃথিবীতে বসবাস করার পর তখন একটা সময় আছে যে তার জীবনে দুর্বলতা আছে যখন তার দুর্বলতা আছে কাবাই কাবলে তখন সে একটা বিষয় করে উল্লেখ বানরি ইয়ালাদে তখন তিনি নিজেকে বিরাট পাথরের মধ্যে লুকিয়ে যায় লং সাং লানে হিমরূপ নাম
তখন বলা হয় সে লুকিয়ে থাকা 5 থেকে 6 মাস পর্যন্ত উপক্রিয়ুদন এবং সে শকুন লুকানো থাকে হাকে ক্রেম সেই গুহাতে সেই গর্তে হাকে দেখো পো এবং সেই সময় নেমার উষ্ণতা উলতমেন কারণ সে বুঝতে পেরেছে তার কোনো শক্তি নাই দুর্বল যে বুঝতে পেরেছে আমি আর উড়তে পারি না এবং বুঝতে পেরেছে যে আমি আর খাদ্য আনতে পারি না তখন সে পাথরের জায়গায় তিনি যায় তখন তার সেই সমস্ত লোম গুলোকে তার সেই নখ গুলো তার সমস্ত চুল গুলোকে এবং এক সময় পর তখন সেইভাবে তিনি সেখানে নীরবে থাকেন কৃষ্ণের কি এবং সেখানে তার নতুন সৃষ্টি হয় কিতরসিম কি বথমা এবং নতুন তার লোক সৃষ্টি হয় শিওখমা কি বথমা এবং তার চুল গড়ায় বাট ও ইউরোপিয়ান সশিসেন ইয়াকাবো নরাই তার শক্তি সঞ্চারিত হয় হাকে জিন ইম গজমি কুম কি খোন সাম আমাদের যৌবন কালে জীবনে কামবন সুথো একনে গোয়ে দরকার আছে আমাদের এটা বোঝা হাকে জিন ইয়াত লন্তি জং আমাদের চলন্ত পথে কদন কো পর পঙ্গিত এবং অনেক সময় আমাদের দুর্বলতা হয় এবং আমাদেরকে সেটা বোঝার প্রয়োজন যখন আমরা দুর্বলিত হয় তখন কি করব শকুনের ন্যায় করো সেই গোপন জায়গায় যান সেই বিশেষ জায়গায় যান এবং সেখানে নত হন আপনার কি করবেন প্রার্থনা করেন কেন চান ইলাদে নিজেকে উৎসর্গ করেন পান্মা পিকি পক্কি জং এবং আপনার সমস্ত পাপকে ক্ষমা চান পান বর্ণ ব্লে ঈশ্বর কাছে শক্তি চান পাক্কা ডনোট কে জং ফি ভগ্ন হৃদয় নিয়ে পাক্কা মেন সেম কে জং ফি তোমাদের ভগ্ন অন্তকরণ নিয়ে ঈশ্বর পরু ব্লে ঈশ্বর সঙ্গে শান্তিতে চলে যান আর ফিলাপন কেন মাও এবং যখন কোন শরণ হয় ও যিশু বরাবর এবং প্রভু যিশু সব সময় ও ডন হ্যাকে জাকা কবকেন যা যে সেই গোপন জায়গায় তিনি থাকেন ডেম মিয়ালাদে আমাদের প্রভু সে ঈশ্বরের সঙ্গে এবং যিশু যখন তিনি হবেন সেই গোপন জায়গা থেকে যারা মৃত তারা যারা অন্ধ তারা দেখতে পাবে এবং যারা রোগীতে আক্রান্ত তারা সুস্থ হয়ে যায় যারা খঞ্জ তারা হেঁটে এবং সেটা হচ্ছে যে গোপন জায়গা সেই গোপন জায়গা সেটা হচ্ছে বিশেষ